नमस्कार व्यूअर्स, आज के আমি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো গাইস, আজকের ভিডিওটা হলো আপনারা মাইনর ছোট বাচ্চাদের 10 থেকে 17 বছর প্লাস এর যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের আপনারা ফিনোপেমেন্ট ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন, তো ফুল প্রসেস আপনাদের দেখাবো। যে সমস্ত নতুন রিটেইলার ভাইরা আপনারা ফিনোপেমেন্ট ব্যাংকে সিএসপি নিয়েছেন, তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, নিশ্চয়ই আপনাদের উপকার হবে। আমার নাম সুজয় সরকার, আপনাদের চ্যানেল টেক শো এসএসসি। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। যে সমস্ত ভাইরা আপনারা ফিনোর আইডি নিতে চান, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করুন। আপনাদেরকে আমরা যে কোনো স্টেটের হয়ে থাকলে আপনাদেরকে আইডি আমরা প্রোভাইড করে দিতে পারবো। তো গাইজ, চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে এখন আমরা দেখাবো মোবাইলে কিভাবে আপনারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং করবেন মাইনরদের। চলো, তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা ওয়ান স্ক্রিন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আপনারা গাইজ আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এন্টার, তো কাস্টমারের একটা ফ্রেশ মোবাইল নাম্বার আপনাদের এখানে সঠিকভাবে ভরতে হবে এবং তারপরে গাইজ এখানে সার্চ বাটনে আপনাদের সঠিকভাবে ক্লিক করতে হবে। তো আমরা কাস্টমারের মোবাইল নাম্বারটা সঠিকভাবে ভরে দিচ্ছি, তো আপনারা সঠিকভাবে ভরে দেবেন। ভিওস, তো মোবাইল নাম্বারটা আমরা কাস্টমার সঠিকভাবে এন্টার করে দিচ্ছি, তারপর জাস্ট আপনার সার্চ বাটনে এখানে সঠিকভাবে ক্লিক করে দেবেন। তো গাইজ এখানে আপনাদেরকে এখন আর একটা অপশন চলে আসবে, তো দেখতে পাচ্ছেন এখানে কর্নারে অ্যাকাউন্ট ওপেনিং, তো এখানে আপনার সঠিকভাবে ক্লিক করবেন। তো কিছু সময় আপনাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হবে। তো গাইজ আমরা এখন কাস্টমার যেহেতু মাইনর 18 বছর হয়নি কাস্টমারের, তাই জন্য গাইজ এখানে বর্ষা সেভিং অ্যাকাউন্ট বলে যে অপশনটা আছে এখানে আপনি সঠিকভাবে ক্লিক করবেন দ্বিতীয়টাতে। এখানে ক্লিক করার পর গাইজ এখানে আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দিবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টটা খুলতে গেলে আপনাদের কত টাকা এখানে আপনাদের পে করতে হবে, তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস লেখা আছে এবং এখানে অ্যাকাউন্টের সমস্ত কিছু সুবিধা এখানে উল্লেখ করা হয়েছে। তো গাইজ তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, জিরো চার্জ করে দিচ্ছ, তো এখানে গাইজ আপনারা কম্বোতে সিলেক্ট করবেন এবং সেই সঙ্গে সঙ্গে এখানে একটা অপশন থাকবে, এখানে কম্বো প্ল্যাটিনাম রুপিতে ক্লিক করবেন। যদি কাস্টমার সরকারি সমস্ত রকম সুবিধাগুলো নিতে চায় তাহলে ইউজ করবেন, আর যদি না নিতে চায় তাহলে নো করবেন। যেহেতু আমাদের এই কাস্টমারটা সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধাগুলো আছে সমস্ত সুবিধাই নিতে চাইছে, তো আমরা ইউজ করে দিচ্ছি। তারপরে গাইজ নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা KYC বলে একটা অপশন আছে, এখানে আপনারা সঠিকভাবে ক্লিক করবেন। এখানে কাস্টমারের বায়ো ডিজিটের আধার নাম্বারটা আপনারা সঠিকভাবে এন্টার করে দেবেন, তো আমরা সঠিকভাবে এন্টার করে দিচ্ছি, তো আপনারা সঠিকভাবে এন্টার করে দেবেন। তারপরে গাইজ নিচের দিকে এখানে টিক বক্সে এখানে আপনারা আই এগ্রি করে দেবেন, তো আমরা সমস্ত কিছু সঠিকভাবে এন্টার করে দিই। তো গাইজ আমরা সমস্ত কিছু সঠিকভাবে এন্টার করে দিয়েছি, তারপরে গাইজ নেক্সট বাটনে সঠিকভাবে ক্লিক করে দেবেন, তারপরে এখানে আপনারা ওকে করে দেবেন। তো আপনাদের ডিভাইসটা আগে রেডি আছে কিনা সেটা দেখে নেবেন, তো আমরা ডিভাইসটা সঠিকভাবে রেডি করে নিচ্ছি। তারপরে গাইজ এখানে আপনারা সঠিকভাবে ক্যাপচা দিয়ে দেবেন যাতে কাস্টমারের সঠিকভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা নিতে পারেন, তো আমরা কাস্টমারের সঠিকভাবে ক্যাপচা দিয়ে দিলাম। তারপর কিছু সময় ওয়েট করে নেবেন, তো এখানে গাইজ কাস্টমারের যে কাস্টমার সেই কাস্টমারের সমস্ত ডিটেলস এখানে অটোমেটিক চলে আসবে, তো আপনারা কিছু সময় ওয়েট করুন। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কাস্টমারের সমস্ত ডিটেল চলে এসেছে, তো নিচের দিকে স্ক্রল করলে এখানে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার মাইনর যেহেতু 2005 সালে জন্ম, তো এখনও 18 বছর হতে গেলে 2 বছর 1 বছর শর্ট আছে। তো নিচের দিকে আপনারা যাবেন, এখানে কাস্টমারের বাবার নাম মায়ের নাম সঠিকভাবে এন্টার করে দেবেন, কাস্টমার স্টুডেন্ট সেটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে দেবেন, কত ক্লাস অব্দি পড়াশোনা, হাই স্কুলে সেকেন্ডারি সেটা আপনারা সিলেক্ট করতে পারেন, তো হাই স্কুল। এখানে আধারের যদি অ্যাড্রেস সেম থাকে তো আপনারা এখানে ক্লিক করবেন, যদি অন্য অ্যাড্রেস থাকে তাহলে আপনারা নো করতে পারেন, এটা সেলফ দিতে পারেন, তাহলে আপনারা এখানে অন্য অ্যাড্রেস ভরিয়ে দিতে পারেন, তো যেহেতু সেম সেটা আমরা দিয়ে দিলাম। তারপরে গাইজ এখানে আপনাদের গার্জেনের নাম দিতে বলছে, গার্জেন কি মাকে রাখবেন না বাবাকে রাখবেন এখানে দেখতে পাবেন, অপশন পাবেন, এবং সেই সঙ্গে সঙ্গে এখানে গার্জেনের যদি সেম অ্যাড্রেস থাকে আপনারা এখানে টিক করে দিন, তো অটোমেটিক নিয়ে নেবে। তো আমরা এগুলো সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করে নিই, আপনারা ফিল আপ করে নেবেন। যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, আমাকে কমেন্ট করে জানতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো গাইজ আমরা ফর্মটা সঠিকভাবে সম্পূর্ণ ফিল আপ করে নিয়েছি, তারপর নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন, তো এখানে গার্জেনের যে মোবাইল নাম্বারটা সে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে, তো আমরা এন্টারটা করে দিই। তো গার্জেনের মোবাইল নাম্বারটা আমরা সঠিকভাবে এন্টার করে দিচ্ছি, নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেবো। তো গার্জেনের যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে একটা 4 ডিজিটের কোড যাবে, সেই কোডটা ওটিপিটা আপনাদের এখানে সঠিকভাবে বসাতে হবে। তো আমরা ওটিপিটা পেয়ে গেছি, রিসিভ হয়ে গেছে আমাদের কাছে, এখন আমরা এটা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি, তো আপনারা সঠিকভাবে ওটিপিটা বসিয়ে দেবেন। তো ওটিপিটা আমরা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা সাবমিট বাটনে সঠিকভাবে ক্লিক করে দেবেন, তারপরে গাইজ আপনারা নেক্সট করে দেবেন। এখন গাইজ কাস্টমারের আবার করে ক্যাপচা নিতে হবে, তো আমরা ফিঙ্গারপ্রিন্টটা সঠিকভাবে নিয়ে নিই, তো আপনারাও নিয়ে নেবেন সঠিকভাবে। তারপরে গাইজ এখানে সাবমিট বাটনে আপনারা সঠিকভাবে ক্লিক করে দেবেন, যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে গাইজ ইনকাম স্ল্যাব দিতে বলছে, তো কাস্টমারের ইনকাম আমরা 1 লাখ করে দিচ্ছি, যেহেতু কাস্টমারের কাছে এখন প্যান কার্ড নেই তো আমরা ফর্ম 60 ফিল আপ করবো। তো নিচের দিকে যাবেন, এখানে আপনারা নো করে দেবেন,
স্টুডেন্টের বার্ষিক ইনকাম আপনারা 50,000 রাখবেন, ফ্যামিলি ইনকাম এখানে 50,000 রেখে দিবেন। তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন 350 টাকা অটোমেটিক নিয়ে নিয়েছে, ডেটটা আজকের দিয়ে দিবেন এবং নিচের দিকে চলে যাবেন, জাস্ট ওকে করে দিবেন। এখানে গাইস দেখতে পাচ্ছেন ফ্যাক্টটা, এখানে আপনারা যাবেন, কাস্টমার যেহেতু ইন্ডিয়াতে ট্যাক্স পে করে তাই আই অ্যাকসেপ্ট করে দিবেন। নিচের দিকে যাবেন, নমিনি এখন কাকে দিবেন সেটা এখানে আপনারা চয়েস করে নেবেন। তো নমিনি এখন কাস্টমার দিতে চাইছে কাস্টমারের মাকে, মাকে দিতে চাইছে, তো আমরা কাস্টমার মাকে আমরা নমিনি সিলেক্ট করে নিচ্ছি। তো একটা কাস্টমারের যে মা তার ডেট অফ বার্থটা আপনারা এখানে আনুমানিক আপাতত বসিয়ে দেবেন, পরে আপনারা চেঞ্জ করে দেবেন কোনো সমস্যা নেই। তো আমরা এগুলো সমস্ত কিছু সঠিকভাবে বসিয়ে দিচ্ছি, তা আপনারা বসিয়ে দেবেন। তারপরে যদি মায়ের অ্যাড্রেসটা সেম হয়ে থাকে তা এখানে আপনারা ক্লিক করে দেবেন, নিচের দিকে যাবেন, কাস্টমারের বাড়িতে কজন ইনকাম করে, তো দুজন ইনকাম করে তো আমরা দুজন দিয়ে দিলাম। কাস্টমারের বাড়িতে পার ইয়ার কত করে ইনকাম হয় 50,000 দিয়ে দিলাম, এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন, জাস্ট নেক্সট বাটনে আপনারা সঠিকভাবে ক্লিক করে দেবেন। এখানে গাইস দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিট নাম্বার বসাতে বলছে, তো আমরা কিট নাম্বারটা, তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিট আছে, তো এখানে গাইস একটা নাম্বার বসাতে হবে, এই নাম্বারটা আপনাদের সঠিকভাবে বসাতে হবে। তো আমি সিকিউরিটি রিজনের জন্য ব্লার করে দেবো আপনারা। তো গাইস আমরা কিট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন কম্বো কিট নাম্বার জেনারেট সাকসেসফুল। এখানে গাইস কম্বো কিট সঠিকভাবে জেনারেট হয়ে গেছে, তো এখানে ওকে বাটনে আপনারা সঠিকভাবে ক্লিক করে দেবেন, এখানে আপনারা এগ্রি করে দেবেন। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট আবার লাগবে, তো কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটা আপনারা সঠিকভাবে নিয়ে নেবেন, আমরা নিয়ে নিলাম, জাস্ট সাবমিট বাটনে এখানে ক্লিক করে দিলাম। নিচের দিকে আপনারা যাবেন, তো এখানে গাইস দেখতেই পাচ্ছেন নিচের দিকে আপনারা এগুলোকে এগ্রি করে দিবেন, এগুলোকে আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন। তো সবগুলোকে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। আবার কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবেন, তো ফিঙ্গারপ্রিন্ট আরও নিয়ে নিলাম, জাস্ট ওটিপিটা আপনাদের দিতে হবে। আবার কাস্টমারের মোবাইলে একটা ওটিপি যাবে, তো আমরা ওটিপিটা দিয়ে দিব কাস্টমারের, আমাদের কাছে রিসিভ হয়ে গেছে ওটিপি, তো আমরা ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। তো আপনারা 4 ডিজিটের আবার ওটিপি যাবে, ওটা আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। তো গাইস আমরা ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি, জাস্ট নেক্সট বাটনে আপনারা সঠিকভাবে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে সঠিকভাবে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আপনাদের সামনে, তো লোডিং নিচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেনারেট সাকসেসফুলি হয়ে গেছে। তো এইভাবে 2023 সালে যে কোনো কাস্টমারের মাইনরিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা ওপেনিং করতে পারেন। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, আপনারা আমাদের সঙ্গে ডিসকাস করতে পারেন, আপনারা আপনাদেরকে আমরা ফুল সাপোর্ট করবো। তো আজকের জন্য ব্যাস এটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজকের জন্য ব্যাস এটুকুই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে।